सुन्नत वाजिब दुई नंबर है हजरत उमर रजी अल्लाहु ताआला अन्हु उमर रजी अल्लाहु ताआला अन्हुर काछे जखन खबरटा पौঁছে गेल हजरत उमर साथे साथे तरबारे हाथे निया दाड़ाया गेছে तरबारे हाथे निया दाड़ाया गेছে उमर पागल হয়ে গেছে पागलेर मतो दौड़ा दौड़ी शुरू करछे आर जबाने बोलतेছেন मान काला इन्ना मुहम्मदन कद माता फाक्तुलुन कहू बिसाइफी ओ नबीर साहाबीरा आमार सामने एसे जदि तोमरा केउ बोलो आमार नबी दुनिया थेके बिदाय हये गेछे आमारे तरबारी दिया तोमार गर्दानटा आमि तोमार देह थेके आलादा करे देब बोलबा ना আমার নবী আছে আমার নবী দুনিয়া থেকে বিদায় হয় নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে পাগল হয়ে গেছে ও ভাই কই ওমর তো এই দিনে মিছিল করে নাই কারণ ওমর তো এই দিনে বেহুশ হয়ে গেছে ওমর তো এই দিনে পাগল হয়ে গেছে রাসূলের চলে যাওয়ার বিরহ ব্যথা এই কথা কোন ঠিক না বেটি आमी जदि ओई रसूल के भालोबेसे थाकी रसूलेर जन्मेर आनंदेर साथे साथे आमार दिले आबार एकटा धक्का मारबे हाय रे आमार नबी तो एई दिनेई दुनिया थेके बिदाय हयेछे अल्लाह नबीर साहाबी हजरत उस्मान रदियल्लाहु ताआला अन्हु खबर पाया रसूलेर रौजार सामने एसे दाड़ाइछे अस्सलामु आलैका या रसूलल्लाह सालाम दितेछे अस्सलामु आलैका या रसूलल्लाह अन्य दिन एसे सालाम दिले साथे साथे नबी सालामेर जवाब देय किन्तु आजके उस्मान सालाम देय आमार नबी कोनो जवाब देय ना रे हजरते उस्मान तीन टा सालाम देवार पड़े अल्लाहर रसूल যখন কোনো জবাব দেয় না কিতাবের ভিতরে লেখে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে 3 ঘন্টা পর্যন্ত উসমানের কোনো খবর ছিল না আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা সময় যখন তোমাদের সামনে চলে আসবে যেই সময়ে তোমাদের সামর্থ্য নাই তোমাদের হাতিয়ার নাই তোমাদের শক্তি নাই তোমরা তোমাদের অন্তরে দিলের যন্ত্রণাকে প্রকাশ করার জন্য তোমাদের সামর্থ্য যখন হারিয়ে যাবে ওই সময়ে তোমরা কিভাবে তোমাদের অন্তরের জ্বালা মিটাইবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখনই তোমরা দেখতে পাইবা পৃথিবীর প্রত্যেকটা জায়গা থেকে আমার বন্ধুকে নিয়ে কাফের বেঈমান মুশরিকেরা চক্রান্ত শুরু করে দিবে ঠিক এই সময়ের ভিতরে তোমরা বেশি বেশি করে আমার বন্ধুর উপরে দরুদ পড়া শুরু করে দাও তোমরা যখন আমার বন্ধুর শানে দরুদ পড়া শুরু করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধু তোমাদের দরুদের হাদিয়া পেয়ে পেয়ে তোমাদের প্রতি রাজি হয়ে যাবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে জানায়া দিচ্ছে তুমি তোমার সামর্থ্য দিয়ে শক্তি দিয়ে এখন লড়াই করার জন্য প্রতিবাদ করার জন্য প্রতিহত করার জন্য তোমার ভিতরে শক্তি নাই এখন তুমি কি করবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বেশি বেশি করে আমার বন্ধুর উপরে দরুদ পড়ো এ মুসলমান বাবাজি আমার মুসলমান ভাইরা ভালো করে একটু খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানওয়ালারা ও কালিমাওয়ালারা তোমরা যারা ঈমান গ্রহণ করেছো তোমরা যারা ঈমান আনয়ন করেছো তোমাদের জিহ্বা দিয়ে যারা উচ্চারণ করেছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ করতেছি তোমরা বেশি বেশি করে আমার বন্ধুর উপরে দরুদ পড়ো जवाब दिबेन बुझे शुने अल्लाह रब्बुल आलामीन आयातेर भितरे बोलतेছেন তোমরা বেশি বেশি করে আমার বন্ধুর উপরে দরুদ পাঠ করতে শুরু করে দাও। ও ভাই বলুন তো এই আয়াতের ভিতরে বেশি বেশি দরুদ পড়ার কথা নাকি বছরে একদিন? আওয়াজ দিবেন জোরে। বেশি নাকি বলা আছে আয়াতের ভিতরে যে বছরে একবার, মাসে একবার, সপ্তাহে একদিন, দিনের ভিতরে এক ঘন্টা এমন আছে নাকি? কিন্তু আজকে যদি খেয়াল করি দেখতে পাই আমার মতো আপনার মতো টিকিট দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, আমার কিছু ভাইরা এমন আছে যারা অপেক্ষায় বসে থাকে, অপেক্ষায় বসে থাকে কোন দিন বছর ঘুরে ঘুরে রবিউল আউয়ালের 12 তারিখ আসবে। ওই 12 তারিখ যখনই চলে আসবে নবীর প্রেমের রাস্তায় নেমে যাব, নবীর প্রেমে নামাজ ছেড়ে দেব, নবীর প্রেমে মসজিদ ছেড়ে দেব, রসুলের প্রেমে সারা দিন দরুদ পড়তে থাকব। একটু বুঝে শুনে বলুন তো আমার আল্লাহ কোরআনের আয়াতে কি এই দরুদের কথা বলছে? ও মুসলমান বাবাজিরা, যে সমস্ত বায়রা শুধু বাৎসরিক একটা দিনের জন্য বসে থাকে তাদের উদ্দেশ্যে প্রথম কথা বলে সামনের দিকে আগাবো, ভালো করে শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা তোমরা আমার রসুলের উপরে দরুদ পড়ো। তার মানে বছরে না, মাসিক না, সাপ্তাহিক না, যখনই তুমি সুযোগ পাইবা দিনের ভিতরে প্রত্যেকটা মুহূর্তের যেই সময় তোমার অবসর হবে, যখনই তোমার মনে হবে সাথে সাথে আল্লাহর রসুলের উপরে তুমি কমপক্ষে সংক্ষিপ্ত আকারে পড়ে নিবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে আওয়াজে বলেন ঠিক না বেটি? ও মুসলমান বাবাজিরা, আমার কলিজার বাড়াবে একটু খেয়াল করে দেখেন আমার জি ভাইয়েরা বাৎসরিক দরুদ পড়ে তাদের দরুদের সিস্টেমটা কিন্তু এটা না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, তাদের দরুদ কিন্তু সাল্লাল্লাহু আলান নবিয়িল উম্মি না, তাদের দরুদ কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এই দরুদ কিন্তু তারা পড়ে না। সকালবেলা বের হইয়া প্রথম কথাটাই তারা উচ্চারণ করে সকল ঈদের ঈদ, ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ। আওয়াজে বলেন ঠিক না বেটি? হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলতেছেন, ও আমার সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে 2টা ঈদ দেওয়া হয়েছে, যে 2টা ঈদ আমার আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এরপরে আমার মতো আপনার মতো ভাই তারাও কিন্তু বুঝেন যে এটা সঠিক না, এরপরেও তারা কেন করে জবাবটা পরে আসতেছে। তারা যেই কথাটা বলল সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন নবী মুমিনের ঈদ, এই কথাটার ব্যাখ্যা করেন ভাই, ব্যাখ্যা করেন। এই কথাটার ব্যাখ্যা হলো ঈদে মিলাদুন নবীটাই হলো মুমিনের ঈদ, এছাড়া বাকি 2টা ঈদ যে আছে 2টা ঈদ থেকে এটা বড় ঈদ। কথা কোন ঠিক না বেটি? অথচ হাদিস প্রমাণ করতেছেন কত সুন্দরভাবে, হাদিস প্রমাণ করে কত সুন্দরভাবে। নবীজির জন্ম সত্য অবশ্যই, রসুলের জন্মের যে কাহিনীগুলো আছে, রসুলের জন্মের যেই ওয়াকিয়াগুলো আছে এগুলো আমরা বিশ্বাস করব, কিন্তু নবীজির জন্মকে উপলক্ষ করে ঈদ করা ইসলামের বিধান না। জোরে কোন ঠিক না বেটি? নবীজির জন্ম উপলক্ষ করে ঈদ করা এটা ইসলামের কিনা বিধান। যদি আপনি এ কথায় বলেন এরপরেও যে হ্যাঁ আমরা রসুলের প্রেম নিয়া করি, রসুলের ভালোবাসা নিয়া করি, তাহলে 2 নম্বরে এই কথাটা এখানে আসবে। যেই দিন আপনারা বলেন, আমরা বলি না, আপনারা বলেন যেই দিন রসুল দুনিয়াতে আসছে ঠিক এই দিনে কিন্তু আমার নবী দুনিয়া থেকে বিদায় হইছেন। কথা কোন ঠিক না বেটি? रसूल दुनियाते आसछेन सुबह सादेकेर समय दुनिया थेके बिदाय हইছেন এশরাকের পরে একই दिन একই তারিখ বরংস এখানে ব্যাখ্যা করতে গেলে আরো অনেক কথা শুধু এতটুকু বুঝেন যে এই দিন রসূল আসছেন এই দিনে রসূল যদি বিদায় হয়ে থাকে তাহলে নবীর আশাটা আমার কাছে পছন্দের নাকি রসূল যে চলে গেলেন আমার কলিজার নবী আমার দয়াল নবী যে চলে গেলেন এই দিনটা আসলে আমার কলিজায় ব্যথা আর বেদনা এই দিন আসলে বেড়ে যাবে কারণ আমার নবী এই দিন দুনিয়া থেকে বিদায় হইছে কথা কোন ঠিক না বেটি একটু সময় 5 মিনিট সময় একটু ভালো করে আমার দিকে তাকান সাহাবায়ে কেরামের চিত্রটা আপনাদের সামনে একটু বলে দেই 5 মিনিটে এরপর সামনের দিকে আমরা যাইতেছি গভীর মনোযোগ দিবেন বাবাজিরা কলিজার ভিতর থেকে কথা শুনবেন দেখবেন আল্লাহর রাসূলের প্রেমে আপনার চোখ থেকে দুই ফোঁটা পানি জড়ায় দিতে পারেন কিনা যদি পারেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওসিলা হিসেবে পেশ করতে পারবেন আল্লাহ আমার কোনো কিছুই নাই তবে কোরআনের বয়ান শুনতে গিয়ে একদিন রাসূলের ভালোবাসার কথা শুনিয়া আমি কেঁদে দিয়েছিলাম নবীর প্রেমটা আমার কলিজায় বড় আঘাত করেছিল রে মুসলমান বাবাজি আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় গো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় রাসূলের বিদায়ের খবরের সাথে সাথে সাহাবায়ে কেরামের অবস্থানটা কেমন হয়েছিল একটু ঈমানে আওয়াজে জবাব দেন তো রাসূলের মহব্বতটা আমার আপনার কলিজায় বেশি নাকি সাহাবায়ে কেরামের কলিজায় বেশি ছিল অবশ্যই বলতে হবে আল্লাহর নবীর ভালোবাসা প্রেম আর mohabbat আমাদের থেকে সাহাবায়ে কেরামের কলিজায় কোটি কোটি গুণ বেশি ছিল কথা কোন ঠিক না বেটি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ এশরাকের পরে আওয়াজটা সইতে দেরি হয় আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার খবর দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার খবরটা যখন শুরু হয়ে গেল ও আমার মুসলমান বাবাজি সাহাবায়ে কেরামদের ভিতরে এক নাম্বার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর যখন পাইলেন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাতালের মতো হয়ে গেছে লাভ দিয়া গোড়াটাকে টান দিয়া দড়ে গোড়ার পৃষ্ঠে বসে গোড়ায় চাবুক লাগায়া আল্লাহর নবীজির দরবারের দিকে রওনা হয়ে গেল হযরত আবু বকর আল্লাহর নবীজির সামনে আসবে কিন্তু কেমন যেন সামনে কদম বাড়াইতে পারে না অন্যদিন দেখা যায় রাসূলের দরজার সামনে এসে দাঁড়াইয়া সালাম দিয়ে ডাইরেক্ট ঢুকে যায় কিন্তু আজকে আবু বকর ডাইরেক্ট ঢুকে না মসজিদের বাহিরে মসজিদে নববীর এক কোণায় ওনার গোড়াটা বেঁধে দিলেন মসজিদের ভিতর দিয়া দরজায় ঢুকে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটাই ছিল নবীজির ইন্তেকালের স্থান ওই ঘরের ভিতরে ঢুকিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির কফল মোবারকের উপর থেকে চেহারা মোবারকের উপর থেকে চাদরটা সরায়া কলিজার ভিতর থেকে অন্তর দিয়া হযরত আবু বকর নবীজির মাথা মোবারকটাকে এরকম ভাবে জাপটা দিয়া ধরছেন জাপটা দিয়া দড়িয়া আল্লাহর নবীজির কপালে হযরত আবু বকর একটা চুম্বন করে দিয়েছেন জোরে কোন সুবহানাল্লাহ सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের দিনে বকর হাওমাও করে কাঁদে না আবু বকর কেমন যেন মুতা হয়ে গেলেন হাওমাও করে কাঁদে না সাহাবায়ে কেরাম সাক্ষী দেয় আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার যে ব্যথা যে বেদনা ওই ব্যথা বেদনাটা সহ্য করতে গিয়ে আবু বকরের ভিতরের কলিজাটা পুড়ে ছাই হয়েছিল। এ মুসলমান বাবাজি আমার আপনার কাছে প্রশ্ন আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল রে এই দিনটা তুমি কিভাবে মিছিল করো এই দিনটা তুমি কিভাবে আনন্দ করো আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এই দিনটার ভিতরে কিভাবে তুমি বাজি ফোটাও এই দিনে কিভাবে তুমি আওয়াজ দাও এই দিন কিভাবে তুমি আলোক সজ্জা করো এই দিনে কিভাবে তুমি বিরানি বিতরণ করো রে তুমি কি নবীর আশিক না নবীর দুশমন এখানে কথা বলতেই তো আমার দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে যায় কারণ সাহাবায়ে কেরাম থেকে বেশি তো তুমি নবীকে ভালোবাসতে পারো না পারবাও না আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে সাহাবায়ে কেরাম সাক্ষ্য দিতেছে হযরতে আবু বকর রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আবু বকর যখন শ্বাস নিতেন আওয়াজ যখন ছাড়তেন ওনার শ্বাসের সাথে ভিতর থেকে কলিজা পুরা গন্ধ বের হইতো কলিজা পুরা গন্ধ বের হইতো জিজ্ঞাসা করা এমন কেন হলো হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া বলে তোমরা জানো না রে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই আওয়াজটা শোনার সাথে সাথে আমার কলিজাটা চিরে চুরমার হয়ে গেছে। কই আবু বকরের জীবনের ভিতরে তো একটা জায়গাও লেখা নাই আবু বকরের পরের বছরে মিছিল করছে নবীজির এই তারিখে আছে নাকি কথা বলেন যখন খবরটা পৌঁছে গেল হযরত ওমর সাথে সাথে তরবারি হাতে নিয়ে দাঁড়ায়া গেছে ওমর পাগল হয়ে গেছে পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করছে আর জবানে বলতেছেন মান ক্বালা ইন্না মুহাম্মাদান কাদ মাতা ফাকতুলুনহু বিসাইফি ও নবীর সাহাবীরা আমার সামনে এসে যদি তোমরা কেউ বলো আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমারে তরবারি দিয়া তোমার গর্দানটা আমি তোমার দেহ থেকে আলাদা করে দিব বলবা না আমার নবী আছে আমার নবী দুনিয়া থেকে বিদায় হয় নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে পাগল হয়ে গেছে ও ভাই কই ওমর তো এই দিনে মিছিল করে নাই কারণ ওমর তো এই দিনে বেহুশ হয়ে গেছে ওমর তো এই দিনে পাগল হয়ে গেছে রাসূলের চলে যাওয়ার বিরহ ব্যথা এই কথা কোন ঠিক না বেঠিক আমি যদি ওই রাসূলকে ভালোবেসে থাকি রাসূলের জন্মের আনন্দের সাথে সাথে আমার দিলে আবার একটা ধাক্কা মারবি হায়রে আমার নবী তো এই দিনেই দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পায়া রাসূলের রওজার সামনে এসে দাঁড়াইছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম দিতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ অন্য দিন এসে সালাম দিলে সাথে সাথে নবী সালামের জবাব দেয় কিন্তু আজকে উসমান সালাম দেয় আমার নবী কোনো জবাব দেয় না রে হযরতে উসমান তিনটা সালাম দেওয়ার পরে আল্লাহর রাসূল যখন কোনো জবাব দেয় না কিতাবের ভিতরে লেখে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে 3 ঘন্টা পর্যন্ত উসমানের কোনো খবর ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসে দাঁড়াইলেন, ঠিক আমার রাসূলকে সালাম করলেন, সালামের জবাব আসে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম একে অন্যের কোনো খবর নাই, একজন আরেকজনের কোনো খবর নিতে পারতেছে না, যে যেখানে যে অবস্থায় শুনতেছে রাসূল নাই সেই জায়গার ভিতরে লাফ দিয়ে পড়ে চিৎকার, হাউমাউ করে চিৎকার না ভালো করে বুঝবেন, দিলের অন্তরের কান্না চোখ দিয়ে পানি ঝরতেছে, পানি পালাইতেছে, আর কষ্ট হজম করে করে রাসূলের বিরহ বেতায় সকলে মুতার মতো বসে রইছে, কেউ দাঁড়ায়া রইছে, কেউ বসে রইল। এরই মধ্যে নবীর একজন সাহাবী হযরতে যায়েদ ইবনে আব্দুল্লাহ, যায়েদ ইবনে আব্দে রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি সকাল বেলা ফজরের নামাজ পড়ে খেজুর বাগান, নিজের বিশাল খেজুর বাগান, ওই খেজুর বাগানের উপরে খেজুর পাড়ার জন্য হাতে হাতে অস্ত্র নিয়ে, নিজের দাঁড়ালো অস্ত্র নিয়ে খেজুর পাড়ার জন্য, আরবের ভিতরে আলাদা একটা অস্ত্র ছিল, এই তার বাগানের খেজুর সে নেওয়ার জন্য গাছের আগায় যখন সে উঠে গেল, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি ওই গাছের আগায় তলিতে খেজুর নিজের হাতে অস্ত্রে কেটে কেটে তলিতে যখন রাখতেছে, ঠিক এই সময় নিজ জমিনে উপর দিয়ে কে যেন রে আওয়াজ করতেছে চিৎকার দিয়ে দিয়ে, ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ মাতা। আওয়াজটা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহির কানে টস করে গিয়ে যখন ঢুকে গেল, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি খেজুর বাগানের উপরে, ঠিক এই সময় আওয়াজটা শুনে চট করে নিচে তাকাইয়া ডাক দিয়ে বলে, তুমি কে গো? কি আওয়াজ দিলা? আওয়াজটা আমি বুঝতে পারলাম না। নিচ থেকে সাহাবী আবার ডাক দিয়া বলে, আরে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি, এই মুহূর্তে আমি রাসূলের দরবার থেকে এসেছি, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রাসূল দুনিয়াতে আর নাই। আওয়াজটা শোনা মাত্র আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি নিজের খেজুরের বাগানের আগা থেকে নেমে নিচে আসবে এতটুকু সামর্থ্য তার নাই, সামর্থ্যটা হারিয়ে ফেলছে। কিতাবের ভিতরে লেখা হয় আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি লাফ দিয়ে দিয়ে জমিনের উপরে পড়ে চটপট করে চিৎকার করতেছে, চিৎকার করে করে এক পর্যায়ে দুইটা হাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠাইয়া নিজের জবান দিয়া দোয়া করতেছে, আল্লাহুম্মা কুফফা বাসারি, জোরে একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আল্লাহুম্মা কুফফা বাসারি। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি বলে, আল্লাহুম্মা কুফফা বাসারি, আল্লাহ গো, আমি আমার দুইটা চোখ দিয়া রহমতে আলম কি দেখেছি, রহমাতাল লিল আলামিন কে আমি দেখেছি, আজ যদি সত্যি খবর হয় তাকে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই খবরটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি আমার ফরিয়াদ, আমার দুইটা চোখ এখন থেকে আর দরকার নাই, কারণ যেই চোখ দিয়ে আমি রাসূল দেখেছি, যেই চোখ দিয়ে আমি রহমতে আলমকে দেখেছি, যেই চোখ দিয়ে আমি আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকাই তাকাইলে আমার পেটের খিদার কথা আমি ভুলে যাইতাম। যেই সৌদিয়া রহমতে আলমের চেহারায় তাকাইলে আমার সকল অশান্তি দূর হয়ে যেত গো আল্লাহ। এই চক্ষু আমি আর দুনিয়াতে রাখতে চাই না। আমার নবী দুনিয়া থেকে যদি বিদায় হয় সত্যি, তাহলে এই মুহূর্তে আমার দুইটা চক্ষু অন্ধ বানায়া দাও। কারণ নবী না দেখতে পারলে এই চোখ দিয়ে আমি দুনিয়া দেখতে চাই না। আমার কাছে রাসূলের চেহারায় তাকায়া আমার চোখ দিয়ে নবীকে দেখার চেয়ে বড় আমি আব্দুল্লাহর কাছে আর কিছুই হতে পারে না। আল্লাহ গো, এই মুহূর্তে আমার চোখ দুইটা অন্ধ বানায়া দাও। কিতাবে প্রমাণ করেছে, সাথে সাথে আমার আল্লাহ রাসূলের প্রেম প্রমাণ করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহকে অন্ধ বানায়া দেয়। ও মুসলমান বাবাজি, বলুন তো দেখি আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহির কলিজায় নবীর যে প্রেম, এই প্রেম আমার চেয়ে বেশি না কম? জোরে বলেন। ওই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহির পুরা জীবনী পড়ে দেখেন তো। নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বছর ঘুরে যখন আবার রবিউল আউয়ালের 12 তারিখ আসছে, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি তো মিছিল করে নাই, দাঁড়ায় নাই, রাস্তায় বের হয় নাই। কই তারা তো এই কাজ সাহাবীদের ভিতরে কেউ করে নাই। আমি কোন জায়গা থেকে পাইলাম, আমাকে কে দিল, আমি এটা কোথায় থেকে আমদানি করলাম? ও মুসলমান বাবাজি, ভালো করে শোনেন, এই রাসূলের বিদায়ের সময়টা ইশরাকের পর। এই ইশরাকের পর থেকে সাহাবায়ে কেরাম একের পরে আল্লাহর রাসূলের কাছে আসতেছে, বেহুশ হইতেছে, চিৎকার করতেছে। এই সময়ের ভিতরে যোহরের নামাজের সময় হয়ে গেছে, যোহরের নামাজের সময় হয়ে গেছে। কিন্তু আজকে যোহরের নামাজের সময় হয়ে গেল, সাহাবায়ে কেরামদের ভিতরে কারো কোনো খবর নাই, নামাজ পড়তে হবে খবর কারো নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে আয়েশা দাঁড়াইলেন। কার কাছে? বেলাল রাসূলের মুয়াজ্জিন ছিল, মুয়াজ্জিন ছিল না? নামাজের সময় হয়ে গেছে, এখন নামাজ তো পড়তে হবে। আযান দেওয়ার জন্য বেলালের কাছে এসে আবু বকর দাঁড়াইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দাঁড়ায়া আস্তে করে ডাক দিলেন, ইয়া বেলাল কুম ফাআযযিন। ওরে বেলাল, ওঠো না, যোহরের সময় হয়ে গেছে, নামাজ তো আদায় করতে হবে। হযরতে বেলাল আজকে আর কথা শুনতেছে না, এরকম বোঝা যায়। বেলাল এক পর্যায়ে ডাক দিয়ে বলে, না না, আমি আযান দিতে পারবো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর করে হযরত বেলালকে দাঁড় করাইলেন। বেলাল রে, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে পড়ে রইছে, ঠিক এই সময় যদি মিনারে উঠিয়া তোমার কণ্ঠ সুর দিয়ে যদি তুমি আযানের শব্দগুলো উচ্চারণ করো, আমার মনে হয় সাহাবায়ে কেরাম সজাগ হয়ে যাবে। কারণ বেলালের কণ্ঠের আওয়াজ পরিচিত আওয়াজ, কথা কোন ঠিক না বেটি? আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, হযরতে বেলালকে ডাইকা ডাইকা আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, বেলাল তুমি যদি আযান দাও, তোমার আযানের সুরটা শোনার সাথে সাথে সাহাবায়ে কেরামের শরীরটা নড়ে উঠবে। কারণ আযানের শব্দ শুনলেই তারা জানে নামাজ আদায় করতে হবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন, এক পা দুই পা করে করে মিনারের উপরে উঠতেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে যাইতেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মিনারে দাঁড়ায়া আজান দিবে আবু বকর সিদ্দিক নিচে নেমে আসলেন। হযরতে বেলালের রাসূলের প্রেমটা একটু ভালো করে দেখেন না। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হযরতে বেলাল মিনারায় দাঁড়ায়া আবু বকরের অনুরোধে বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিতাবের ভিতরে লেখে হযরতে বেলাল যখন আল্লাহু আকবারের আওয়াজটা দিয়ে দিল, সাহাবায়ে কেরাম দেখা যায় নড়াচড়া শুরু করছে, কন্যা আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যার যার জায়গা থেকে একটু নড়াচড়া করতেছে, কারণ আজানের আওয়াজ তাদের কানের ভিতরে ঢুকতেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই চারটা শব্দ উচ্চারণ করেছে। 5 নম্বর শব্দ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই 5 নম্বর শব্দটা আশহাদু আন্না, আশহাদু আন্না হযরত আবু বকর সাক্ষী দিচ্ছে। কার সাক্ষী? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী দিতেছে। হযরত আবু বকর বলেন, আমি বেলালকে মিনারায় দাঁড় করায়া নিচে নেমে আসলাম, আজান শুনতেছি আর সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখতেছি তাদের অবস্থাটা কি হয়। হযরত আবু বকর সাক্ষী দিয়া বলতেছেন 5 নম্বর শব্দটা আশহাদু আন্না মুহাম্মাদ, এই আওয়াজটা আমি শুনতে পাইলাম। এরপরে বেলালের আর আওয়াজ শুনতে পাই নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেলাল কি আজান বন্ধ করে দিল নাকি আজান সামনের দিকে আগাইতেছে না, কি করা যায়? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মনস্থ করলেন, আমি উপরে উঠব, দেখি হযরত বেলাল কি করে। সিঁড়ির কোণার সামনে গিয়া দাঁড়াইলে হযরত আবু বকর সাক্ষী দেয়, আমি তাকায়া দেখি বেলালের কণ্ঠে আওয়াজ নাই। ওই মিনারার উপর থেকে সিঁড়ি দিয়ে গড়ায়া গড়ায়া হযরত বেলাল জমিনে এসে টেকে যায়। চিৎকার করে বলতেছে আবু বকর, আমাকে আজান দিতে বলবেন না, আমি আর পারি না। আমি আশহাদু আন্না মুহাম্মদ বলার চেষ্টা করেছি, এরপরে আমি আর পারি না। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল কেন পারো না? আজকে তোমাকে পারতে হবে, কারণ তোমার আওয়াজ যদি আজকে না হয় আমি নবীর সাহাবীদেরকে শান্ত করতে পারবো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বেলালকে পিরাপিরি শুরু করলেন, বেলাল উঠো, দাঁড়াও, ভেঙ্গে পড়লে চলবে না, আজানের বাকি অংশটা তুমি পুরা করে দাও। হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবু বকর আমি পারবো না রে, আমি পারবো না। আবু বকর বলে, কেন পারবা না? হযরতে বেলাল বলে, কেন পারবো না আপনাকে বলবো। হযরতে বেলাল ডাক দেয়া বলে, তাহলে শুনেন আমি কেন পারবো না। আমি যখন মিনারায় দাঁড়ায়া বলতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রথমে ডান দিকে ফিরে যখন আমি এই শব্দটা বলতাম, আমি মিনারার ফাঁকা দিয়া ওই মসজিদে নববীর ভিতরে তাকাইলে দেখতাম মিম্বরের সামনে আমার নবীজি বৈশা রইছে। আমার রাসূলকে দেখা দেখা আমি সাক্ষ্য দিতাম, নবী গো আপনিই তো মুহাম্মদ, আমি সাক্ষ্য দিতেছি আপনিই আখিরি পয়গম্বর। आज के जो कोनामी आशादु अन्ना मुहम्मद शब्दों टा बोले अन्नो दिनेर मतो ताकाया दिखी मुस्जिद नबवीर भीतर टा शन्नो देखा जाए आमार नबी के देखा जाए ना अबू बकर आमी रसूल के ना देखे शब्द उच्चारण करते पारबो ना ए मुसलमान बाबा जीरा एक कलिजा नरम करो ना नबीजीर प्रेमटा कलिजाय ढुकाओ रसूलेर प्रेमे दुई फुटा चोखेर पानी छेड़े दाओ नबीर प्रेमटा आल्लाहके एकटु देखाया दाओ ना अल्लाह रब्बुल आलामीन कियामतेर मयदाने रसूलेर सामने तुम्हें उम्मत परिचय कराया दिबे अल्लाहु अकबर ए मुसलमान बाबा जी हजरत बेलाल रज़ियल्लाहु ताआला अन्हु बोले आमी पारबो ना टिकी बेलाल आर दाराय ना हजरत बेलाल बोले एई मुहूर्ते आमी मदीनाय ताकबो ना ए बेलाल केन ताकबा ना बोले आमी मदीनाय ताकते चाइ ना जेई जमीने आल्लाहर नबी हांटतो रे बेलाल रसूलेर सामने दिया जाइताम रास्तार काटा सराया दिताम रास्तार धूलाबालिगुलो रास्ताय कष्टदायक जिनिसगुलो आमी सराया दिताम आमार नबी हाइटा हाइटा जाइतो आमी आजके ई मदिनार जमीन दिया जदि चली आमार दिल मानबे ना कारण आमी हाटले तो आमार साथे आमार रसूल हाटतो আজকে রাসূল নাই আমি আর দুনিয়াতে থাকতে পারবো না এইজন মুসলমান বাবাজি 12 রবিউল আউয়াল যখন বছর ঘুরে ঘুরে আসবে আপনি সত্যিকার আশিক রাসূল যদি হয়ে থাকেন রাসূলের প্রেম যদি আপনার দিলে থাকে আপনি যদি সত্যিকার রাসূলের উম্মত হয়ে থাকেন নবীর জন্মের কথা স্মরণ হবে না আপনার কলিজায় रसूल चले जावार बिरह बेता आपनार चोख दिया अश्रु बेर हइबे कथा कोन ठीक ना बेटी रे मुसलमान बाबाजी एबार प्रश्न हलो এই জিনিসটা তারা কোন জায়গা থেকে পাইলো জন্মের নামে ঈদ মিলাদুন নবী একটু 2 মিনিটে শুনেন ইতিহাসের ভিতরে ঈদ মিলাদুন নবী রাসূলের জামানাতে ছিল না সাহাবায়ে কেরামের জামানাতে ছিল না হযরতে সাহাবায়ে আজমাইনের পরে তাবেঈনদের জামানাই ছিল না তাবেঈনদের জামানাই ছিল না জোরে আওয়াজ बोलें ठीक ना बेठीक जुरे बोलें ठीक ना बेठीक ईद मिलादुन नबी साहबाए करामेर जमानाय कथा बोलें जुरे साहबाए करामेर जमानाय छिलो ना आरेकटा जवाब दें तो साहाबीरा आमार थेके रसूल के भालोबासते कम ना बेशी সাহাবায়ে কেরামের জমানায় ছিল না ইতিহাস প্রমাণ করতেছে সাহাবায়ে কেরামের জমানার পরে তাবিঈন তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালিহিন এই রকম ভাবে দেখতে থাকেন সাহাবায়ে কেরামের জমানায় নাই ও ভাই যাইতে 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 ঈদ মিলাদুন নবী রাসূল যেই তিন যুগকে আল্লাহর নবীজি সত্যায়ন করেছেন ওই তিন যুগের ভিতরে খায়রুল কুরুনের ভিতরে ঈদ মিলাদুন নবী নাই তাহলে এটা কোন জায়গা থেকে হইল এটা হওয়ার পিছনে মজার একটা ব্যাপার ভালো করে দেখেন সর্বপ্রথম হযরত ঈসা আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যারা অনুসরণ করত তাদেরকে বলা হয় খ্রিস্টান কি ইহুদি নাসারা জাতি বর্তমানে তাদের নাম হলো বর্তমানে তাদেরকে বলা হয় খ্রিস্টান ও মুসলমান বাবাজি আল্লাহর নবীজি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণকারী একজন লোক ঈসা আলাইহিস সালামের নামে সে চিন্তা করলো আমাদের ঈসা তো दुनिया থেকে বিদায় হয়ে গেল এর একটা দিন আছে বলে আছে তাহলে ওই দিনটাকে আমরা বড় দিন মনে করব ভালো করে বুঝবেন কিভাবে এটা আসলো এই দিনটাকে বড় মনে করতে হবে ইতিহাস জানা নাই এমনিতে একটা দিন নির্ধারণ করলো এমনিতেই ডিসেম্বর মাসের 25 তারিখ 26 তারিখ কত কথা বলেন ডিসেম্বর মাসের 25 তারিখ যতটুকু সম্ভব এই দিনটাকে নির্ধারণ করলো ডিসেম্বর মাসের 25 তারিখটাকে নির্ধারণ করে সে নিজে নিজে মনস্থ করলো বছর ঘুরে যখন এই দিনটা চলে আসবে এই দিনটাকে আমরা বড় দিন মনে করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের নামে আমরা ঈদ করব কি করব ডিসেম্বরের কত 25 ডিসেম্বরের 25 তারিখটাকে তারা নির্ধারণ করে প্রতি বছর এই দিনটাকে লক্ষ্য করে ঈসা আলাইহিস সালামের নামে জন্মদিন পালিত শুরু কারা করছে এটা খ্রিস্টানরা মুসলমানদের ভিতরে আছে যাইতে 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 প্রথম শতাব্দীতে নাই দ্বিতীয় শতাব্দীতে নাই তৃতীয় শতাব্দীতে নাই চতুর্থ শতাব্দী যখন চলে আসলো চতুর্থ শতাব্দীতে উবাইদি নামে একদল মানুষ ছিল তারা ইহুদি তারা কি ওই ইহুদি সম্প্রদায়ের ভিতর থেকে উবাইদি নামে একদল মানুষ উবাইদুল্লাহ ইবনে মামুন তার নাম সে চিন্তা রাফিজিদের সাথে অংশগ্রহণ করলো এইরকম একটা দল বানাইয়া উবাইদিরা ওই সময় মিশরের শাসনকর্তা ছিল চতুর্থ শতাব্দীতে চিন্তা করলো আমরাও কিছু করতে হবে করে তারা একটা না একসাথে 6 জনের জন্ম নির্ধারণ করলো কয়জনের কথা বলেন কয়জনের 6 জনের এর ভিতরে এক নম্বরে মিলাদুন নবী আমার নবীর দুই নম্বরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন নম্বরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চার নম্বরে হযরতে হাসান পাঁচ নম্বরে হুসাইন ছয় নম্বরে তাদের যে বাদশা ওই বাদশার জন্মদিন এই 6টা দিন তারা নির্ধারণ করে 6 জন মানুষকে নির্ধারণ করলো বছর গোড়ায় গোড়ায় যখন আসে তখন তারা 6 জনের জন্ম দিবস পালন করে এটা চলতেছে প্রায় এক শতাব্দী এরপরে আরেকজন বাদশা আসলো তার নাম হলো আফজাল উবাইদি সে এসে বলল এগুলো করা যাবে না বন্ধ হয়ে গেছে 100 শতাব্দী বন্ধ হয়ে গেল 1 শতাব্দী এবার চলে গেল 4 শুরু 5 চলে গেল 6 চলে গেল 6 এর 2 বছর দ্বিতীয় বছর ভালো করে বুঝবেন 6 শতাব্দীতে এসে এবার দেখা চিন্তা করলো এই যে একটা প্রচলন ছিল জন্মদিন নামে এই প্রচলনটা তো হারায়া গেছে এখন কি করা ওই সময় বাদশা হইলেন সালাউদ্দিন আইয়ুবীর ভগ্নিপতি বোনের জামাই নাম কি সালাউদ্দিন আইয়ুবীর নাম আপনারা শুনছেন না এই সালাউদ্দিন আইয়ুবীর ভগ্নিপতি বাদশা মুজাফফর তার নাম কি মুজাফফর আবু সাঈদ কোকুবুরি নামটা কি এই মুজাফফর আবু সাঈদ কোকুবুরি সে 6 শতাব্দীতে এসে আবার নতুন করে ওই আগের জিনিসটাকে চালু করলো এখন চালু করতে গিয়া তারা যে 6 জন নির্ধারণ করছিল 6 জন বাদ দিয়া এক আল্লাহর রাসূলের জন্মটাকে উপলক্ষ করে সে দুই সপ্তাহব্যাপী বিশাল একটা আয়োজন করছে ইরাকের আরবিল শহরে কোথায় ইরাকের আরবিল শহরে নামটা মনে রাখবেন সালাউদ্দিন আইয়ুবীর ভগ্নিপতি বাদশা মুজাফফর আবু সাঈদ কোকুবুরি দুই সপ্তাহব্যাপী একটা বিশাল একটা আয়োজন সাজাইয়া এরপরে সে ঘোষণা করলো এক মাস পর্যন্ত এটা চলবে কয় মাস পর্যন্ত এর ভিতরে যা ছিল এক নাম্বার গান ছিল নাচ ছিল এরপরে বাউল ছিল আউল ছিল ওয়াজ ছিল নসিহত ছিল মুনাজাত ছিল বুঝাইতে পারছি ওয়াজও আছে নসিহতও আছে দোয়াও আছে জিকিরও আছে আবার গানও আছে নাচও আছে कथा बोझाते पारছি আপনাদেরকে এর ভিতরে কি আছে এই সবগুলো একসাথে মিলায়া এক মাস ব্যাপী একটা অনুষ্ঠান কইরা এই অনুষ্ঠানটারে সে ছেড়ে দিল। এরপরে রাসূলের জন্মের দিন মনে কইরা যখনই 12 তারিখ আসলো তখন এই দিনটাকে মিলাদুন নবী নামে আবার নতুন করে আবিষ্কার করল। তখনও কিন্তু মুসলমানদের কাছে আসে নাই, এখনো পর্যন্ত আছে রাফিজি আর শিয়াদের কাছে। রাফিজি আর কাদের কাছে? শিয়াদের কাছে। এরপরে ৬ থেকে ৭ শতাব্দীর মাঝামাঝি যখন চলে আসলো এই সময় বর্তমানে নামদারি আহলে সুন্নাত ওয়াল জামাত যারা তারা এটারে গ্রহণ করলো। তারা এটারে গ্রহণ কইরা ঈদে মিলাদুন নবী বানায়া ১২ রবিউল আউয়ালে রেলি করা মিছিল করা শুরু করে দিল। এবার চিন্তা করেন তো এটার প্রথম আবিষ্কার কে? খ্রিস্টান, এরপরে ইহুদি, এরপরে শিয়া, এরপরে রাফিজি। এই করতে করতে তারা এই জিনিসটারে গ্রহণ কইরা ঈদে মিলাদুন নবী এখন সুন্দর কইরা ইসলামের একটা নিয়ম বানায়া মুসলমানদের ভিতরে ছাইরা দিছে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য মুসলমান বাবাজিরা যেই কথাটা বলতেছিলাম আল্লাহর নবীকে যদি আমরা স্মরণ করতে চাই তাহলে প্রথমে আমাকে মনে রাখতে হবে আমি যদি ওই দিনে ঈদে মিলাদুন নবী পালন করিওই তাহলে ২ নম্বরে আমার নবী এই দিনেই তো দুনিয়া থেকে বিদায় হইছে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সরাসরি নির্দেশ করতেছেন যে বিষয়টা আমি আপনাদের সামনে বলতেছিলাম। অল্প সময়ে আমার বিষয়ের কথাগুলো একটু বলে দিব, ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য চতুর্দিক থেকে যখন তুমি দেখতে পাইবা আল্লাহর নবীজির শানের উপরে আঘাত হইতেছে, রসুলের ইজ্জতের উপরে আঘাত হইতেছে, আল্লাহর নবীকে অপমাননা করতেছে, ওই সময় তোমার যখন শক্তি হারিয়ে যাবে, সামর্থ্য হারিয়ে যাবে, প্রতিবাদ করার শক্তি যখন তোমার থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসাল্লুনা আলান নবী, ওই সময় তুমি বেশি বেশি করে আমার রাসূলের উপরে দুরূদ পাঠ করা শুরু করে দাও। যখন তুমি দুরূদ পাঠ করা শুরু করে দিবে তখন তারা যদিও আল্লাহর রাসূলকে অবমাননা করতেছে আমার দুরূদের দ্বারা আমি মনে করব যে এটার প্রতিবাদ হচ্ছে। কথা বুঝাইতে পারবো? ছোট্ট একটা উপমা ধরেন, একজন মানুষ এখানে দাঁড়াইছে, একজন তাকে ওই গ্রাম থেকে খুবই কষ্ট দিছে, আর এই গ্রামে আসার পরে আরেকজন তাকে বুকে জাপটাইয়া ধরে মুসাফা মোয়ানাকা করে তার গামগুলো মুইসা দিয়া সুন্দর কইরা তাকে আতর গোলাপ দিয়া মাইখা বালকটা চেয়ারে বসায়া তার প্রশংসা শুরু করছে। কথা বুঝাইতে পারছি? এই যে কতক্ষণ আগে যারা তাকে অপমান করে দিল এখন যে সম্মানটা করলো এই সম্মানটা করার কারণে এই লোকটা এখনো কি কান্না করতেছে নাকি হাসি দিচ্ছে? কথা বলেন, হাসি আসবে কিনা? দুঃখের কথাটা যদিও পরে বলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যখন এমন অবস্থা দেখবা তখন তোমাদের সবক হলো তোমরা বেশি বেশি করে দুরূদ পাঠ করা শুরু করে দাও। ভাই সবকটা মনে রাখতে পারবেন? বেশি বেশি করে কি পড়বো? 10 মিনিট বেশি না, ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহ যে বললেন ইউসাল্লুনা আলান নবী, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা তোমরা বেশি বেশি করে আমার নবীর উপরে দরুদ পড়ো। আপনারা প্রশ্ন করতে পারবেন আমরা কেন দরুদ পড়ব? নবীজির উপরে, আল্লাহর রাসূলের উপরে কেন দরুদ পড়ব? কেন পড়ব? এই কেনর জবাবে 10টা কথা আপনাদেরকে বলবো, একটু ভালো করে শুনেন। কেন রাসূলের দরুদ আমরা পড়ব? 1 নম্বরে ভালো করে মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম করতেছেন, আল্লাহর হুকুম পালন করা আমাদের অবশ্যই কর্তব্য। কথা কোন ঠিক না বিঠিক? আল্লাহ বলছেন ইউসাল্লুনা আলান নবী, তোমরা আমার রাসূলের উপরে দরুদ পড়ো। আল্লাহর হুকুমটাকে মান্য করতে গিয়া, আল্লাহর হুকুম মানতে গিয়া রাসূলের উপরে আমরা দরুদ পাঠ করব। এবার কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন নিজে, তোমরা মনে কইরো না রে আমি তোমাদেরকে শুধু নির্দেশ করে, আমি তোমাদেরকে শুধুই শুধু নির্দেশ করলাম না। না, যেমন ভাবে আমি তোমাদেরকে বলেছি আমার নবীর উপরে দরুদ পাঠ করার জন্য, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেও আমি আমার কুদরতি জবান দিয়ে আমার রাসূলের উপরে, আমার নবীর উপরে আমি দরুদ পাঠ করি। কন্যা আল্লাহু আকবার। মনে কইরো না রে আমি তোমাদেরকে হুকুম করছি না। না, আমি ফেরেশতাদেরকে বলে দিয়েছি তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো, আল্লাহ রাসূলের উপরে দরুদ পড়ে। কথার অর্থ হলো ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের প্রশংসা করে। আমার মুসলমান বাবাজিরা, দুই নম্বরে আমরা কেন নবীজির দরুদ পড়ব রে? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, আমার নবী নিজেই বলতেছেন এই দরুদটা, যে দরুদ তুমি পড়বা এই দরুদটা কিন্তু তোমার জন্য জিকির হয়ে যাবে, এই দরুদটা তোমার জন্য জিকির হয়ে যাবে। এই জন্য যখনই তুমি জিকিরের কথা স্মরণ করবা রে, এই জিকিরের নামে রাসূলের উপরে দরুদ পড়তে পারো। আমি জিকির করব, রাসূলের উপরে দরুদ পড়ব। সাহাবী আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবী গো আমি যতটুকু সময় জিকির করি আপনার দরুদ বেশি বেশি পড়ার চেষ্টা করি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী আর একটু বেশি পড়ার চেষ্টা করো। সাহাবী বলেন, তাহলে আমি আপনার দরুদ আমার আমল যতটুকু আছে জিকির আজকারের এর অর্ধেক করি। রাসূল বলেন আরেকটু বেশি করলে ভালো। সাহাবী বলেন তাহলে 3/2 করি। রাসূল বলেন আরেকটু বেশি করলে ভালো। সাহাবী এবার ডাক দিয়ে বলেন, নবীজি তাহলে সবটা সময় আমি আপনার উপরে দরুদ পড়ব। আল্লাহর নবী বলেন ঠিকই, তুমি যদি আমার উপরে তোমার সবটা সময় জিকির করতে পারো রে, আমি ঘোষণা করে দিলাম আল্লাহ তোমার ভিতরে থেকে সমস্ত চিন্তা দূর করে দিয়ে তোমাকে আল্লাহ জান্নাতের অধিবাসী বানায়া দিবে। 3 নম্বরে কেন আমরা রাসূলের উপরে দরুদ পড়ব? মনে কইরেন না আমি দরুদ পড়লে নবী খুশি হবে, রাসূলের লাভ হবে না। না, আমি কেন নবীর উপরে দরুদ পড়ব? আল্লাহর নবী ডাইকা বলেন, বুলুগু সালাতিন ওয়া সালামিল আবদি আলান নবী। পৃথিবীর কোন স্থান থেকে রাসূলের উপরে যখন দরুদ পাঠ করা হয়, নবীর কোন উম্মত যখন রাসূলের উপরে দরুদ পড়ে ওই দরুদটাকে সাথে সাথে আল্লাহর রাসূলের কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। রাসূল বলেন আমার কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলা রূহি। যখনই আমার কোন উম্মত দরুদ পাঠ করি সাথে সাথে আমার কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। আর আমি দরুদ শোনা মাত্র, সালামটা শোনা মাত্র আমি আমার ওই উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকি। আল্লাহু আকবার। আরে মুসলমান বাবাজি, আমি যদি চাই ইচ্ছা করি আমার নবী আমার জন্য দোয়া করো, তাহলে আমি রাসূলের উপরে দরুদ পাঠ করতে হবে। নবীকে সালাম দেওয়ার সাথে সাথে, রাসূলের উপরে দরুদ পাঠ করার সাথে সাথে আল্লাহর রাসূল বলেন আমার কাছে খবর পৌঁছায়া দেওয়া হয়, আমি তার জন্য দোয়া করতে থাকি। দোয়া ও মুসলমান বাবাজি, এই জন্য আমি রাসূলের উপরে দরুদ পড়ব যে নবী আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে। 4 নম্বরে আমি কেন রাসূলের উপরে দরুদ পড়ব? আল্লাহর রাসূল বলেন, আমাকে মহব্বত করে করে আমার উপরে তুমি দরুদ পড়বা, আমাকে ভালোবেসে আমার উপরে তুমি দরুদ পড়বা। রাসূল বলেন, যে উম্মতের সামনে আমার নামটা একবার উচ্চারণ করা হইল, আমার এই উম্মতটা একবার কমপক্ষে আমার উপরে দরুদ পড়ল না, পৃথিবীর জমিনে তার চেয়ে বখিল আর কেউ হতে পারে না। রাসূল বলে দিয়েছেন হাদিস শরীফের ভিতরে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, হযরতে আবু হুরায়রা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রিওয়ায়াত করেছেন, আল বখিলুল লাযী মান যুকিরতু ইনদা ফালাম ইউসাল্লি আলাইয়া, আমার নাম যার সামনে উচ্চারণ করা হইল একবার সে আমার উপরে দরুদ পড়ল না। রাসূল বলেন, তার মতো বখিল পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। দুই নম্বরে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আমার নামটা যার সামনে উচ্চারণ করা হইল সে যদি আমার উপরে দরুদ না পড়ে, আমি নবী বলে দিলাম তার সাথে আমি রাসূলের কোনো জিম্মাদারি নাই। এ ভাই, এই জন্য আমলটা ভালো করে দিলের ভিতরে ঢুকায় নেন। আমি যদি দরুদ পড়ি রাসূলের উপরে, লাভ আমার, কথা কোন লাভ কার? আমার নিজের লাভ, কারণ দরুদের দ্বারা আমি নিজে ফাজাইল পাইতেছি, আমার জান্নাত খুলতেছে, আমার আমল বাড়তেছে। যে সময় যখনই সুযোগ পাবো সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু কথা বলতে কি কষ্ট হবে? কথা বলেন, কষ্ট হবে? এতটুকু কথা যদি একবার একটু বলেন, আপনাকে কত বড় মর্যাদাশীল বানানো হচ্ছে। এ মুসলমান বাবাজি, পাঁচ নম্বরে আমি দরুদ পড়ব। কেন আমি দরুদ পড়ব? আল্লাহ রাসূল বলেন, এই জন্য দরুদ পড়বা, আমার উপরে দরুদ পড়াটা তোমার ঈমান, রাসূলের উপরে দরুদ পড়া আমার ঈমান। কথা কোন ঠিক না ঠিক? আমাদের ঈমানের দাবি আমার রাসূলের উপরে দরুদ প্রেরণ করা, আমাদের ঈমানের দাবি আমার রাসূলের উপরে সালাম প্রেরণ করা। কথা কোন ঠিক না ঠিক? সালাম প্রেরণ করতে গিয়ে আবার একটা কথা মনে রাখবেন, দাঁড়ায়া দাঁড়ায়া সালাম প্রেরণ করতে হবে, এমন কোন বাধ্যকতা আছে নাকি? হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল ডাইকা বলতেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ওয়া লা তাজআলু কবরি ঈদা। আমার সাহাবীরা, তোমরা আমার কবরের সামনে যখন যাইবা, আমার কবরটাকে তোমরা ঈদ বানায়ো না। কি বলছে? কবরটাকে উৎসবের জায়গা বানায়ো না, কবরটাকে আনন্দের জায়গা বানায়ো না। বর্তমান দেখা যায় আমার রাসূলের রওজার ভিতরে, রাসূলের রওজাকে লক্ষ্য করে আল্লাহর রাসূল বলেন, আমার রওজাকে তোমরা ঈদ বানায়ো না। বলেন তো দেখি, নবীর রওজা থেকে বড় কোন কবর পৃথিবীর জমিনে আসছে? সামনে আইব আইব। আপনাদের সিলেটের শাহজালাল, শাহপরান, ওনাদের যে কবর রাসূলের চেয়ে বড়, ঈদ হইছিনি? এরার কবর সেজদা হয়নি, হয় না? উৎসব হয় না, গান হয় না, নাচ হয় না। রাসূল বলতেছেন, লা তাজআলু কবরি ঈদা, আমার কবরে তোমরা ঈদ বানায়ো না। এখন রাসূলের চেয়ে বড় যদি কোনো কবর এরপরে আসতো, তাহলে আমি চিন্তা করে দেখতাম, হ্যাঁ উনি তো রাসূল থেকে বড়, এখন এটাকে ঈদ বানাইবো কিনা এটা চিন্তা করার ব্যাপার। এখন তো স্পষ্ট কথা বলা যায়, আমার রবিজির রওজার উপরে কোনো কবর পৃথিবীতে হতে পারে না। অতএব রাসূলের রওজাকে শ্রদ্ধা করা যেন নিষেধ, নবীর কবরকে ঈদ বানানো নিষেধ, উৎসবের জায়গা বানানো নিষেধ, ওরস করা নিষেধ, তাহলে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা কবরেই ঈদ করা, ওরস করা, শ্রদ্ধা করা ডালাভাবে নিষেধ হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য মুসলমান বাবাজি, ভালো করে লক্ষ্য করে শুনেন আল্লাহর রাসূলকে আমি দরুদ প্রেরণ করব এইজন্য যেটা আমার ঈমান কথা বলেন ঠিক না বেঠিক 6 নম্বরে শেষ করে দিচ্ছি কথা 6 নম্বরে আমি রাসূলের উপরে দরুদ পড়ব এইজন্য যে রাসূলের উপরে দরুদ পড়াটা আমার নবীজির সম্মান আমার অন্তরে আমার রাসূলের প্রতি সম্মান থাকার দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আরাফের 157 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আযরুহু ও পৃথিবীবাসীরা তোমরা আমার বন্ধুকে সম্মান করো ওয়া নাসরুহু তোমরা আমার বন্ধুকে সহযোগিতা করো দাওয়াতের কাজে সহযোগিতা করো এর মানে আমার বন্ধুর মিশনটাকে তোমরা আঁকড়ে ধরে রাখো এক নম্বরে তাকে তোমরা ইজ্জত করো আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন আমার বন্ধু কি তোমরা ইজ্জত করো এই কথার অর্থ আল্লাহর হাবিব ব্যাখ্যা করেন তোমরা যদি আমার নাম শোনার সাথে সাথে আমার উপরে একবার কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করো আমি বলে দিলাম তোমাদের ভিতর থেকে আমার রাসূলের সম্মানের হক আদায় হয়ে যাবে রে মুসলমান বাবাজি কেন আমরা রাসূলকে ইজ্জত করব নবীজির সম্মান রাসূলের দরুদ আমরা কেন পড়ব 7 নম্বরে আল্লাহর রাসূল বলেন এইজন্য পড়বা কিয়ামতের ময়দানে আল্লাহর নবীজির কাছাকাছি যদি থাকতে চাও রাসূলের কাছাকাছি থাকতে চাও তাহলে তোমাকে বেশি বেশি করে দরুদ পাঠ করতে হবে আল্লাহর নবী ডাক দিয়া বলেন ইন্না আউলান নাসি ইয়াউমাল কিয়ামাতি আকসার আলাইয়া সালাতা পৃথিবীর জমিনে আমার উপরে যে যত বেশি দরুদ আর সালাম প্রেরণ করতে পারলো কিয়ামতের ময়দানে আমি নবী তার তত বেশি কাছাকাছি থাকব আওয়াজে বলেন না আল্লাহু আকবার এবার সিদ্ধান্ত আপনার কিয়ামতের ময়দানে যদি আপনি নবীর কাছাকাছি হইতে চান রাসূলের শাফায়াত যদি পাইতে চান নবীর সাথে যদি থাকতে চান তাহলে আপনাকে সম্মান ইজ্জত করতে গিয়া আল্লাহর রাসূলকে অবশ্যই সালাম আর দরুদ দিতে হবে রাসূলের উপরে দরুদ পাঠ করতে হবে 8 নম্বরে আল্লাহ রাসূল বলেন কেন তুমি আমার উপরে দরুদ পড়বা কারণ তোমার মর্যাদা বাড়ানোর জন্য একবার যদি আমার উপরে তুমি দরুদ পড়ো রে আল্লাহর রাসূল ডাইকা বলেন আনাস ইবনে মালিক থেকে হাদিস মান সাল্লা আলাইয়া ওয়াহিদান একবার যদি আমার উপরে দরুদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি আশারা সাথে সাথে আমার আল্লাহ তোমার উপরে 10টা রহমত নাজিল করে জোরে কোন সুবহানাল্লাহ একবার যদি আমার উপরে দরুদ পড়ো সাথে সাথে আমার আল্লাহ তোমার 10টা গুনাহ maaf করে দেই একবার যদি আমার উপরে দরুদ পড়ো সাথে সাথে আমার আল্লাহ তোমার 10টা মর্যাদা বুলন্দ করে দেই কন্না আল্লাহু আকবার রে মুসলমান বাবাজি 9 নম্বরে কেন আমি রাসূলের উপরে দরুদ পড়ব আল্লাহর নবী বলেন মাকবুলুদ দুআ জীবনে যতগুলো দোয়া করো একটা দোয়াও আল্লাহর কাছে পৌঁছবে না যদি তোমার দোয়ার ভিতরে আমার দরুদ না থাকে ভালো করে জাইনান বইজালন হাদিস শরীফের ভিতরে আছে কোন বান্দার দোয়া এমন কিছু আছে যেই দোয়াগুলো আল্লাহর আরশের কাছে গিয়া চতুর্দিকে গোড়াগড়ি করে দোয়া আল্লাহর কাছে পৌঁছে না জিজ্ঞাসা করা হয় দোয়াটা কেন ঘুরতেছে কেন আসতেছে না জবাব দেওয়া হয় এই বান্দাটা দরুদ পড়ে নাই আল্লাহর নবী বলেন যেই দোয়া দরুদ থেকে খালি এই দোয়া আকাশে ওঠে না এইজন্য আমার আপনার দোয়া কবুল হওয়ার জন্য দোয়ার ভিতরে এবং শুরুতে শেষে আল্লাহর রাসূলের উপরে দরুদ লাগবে কথা কোন ঠিক না বেটি শেষ কথা 10 নম্বর কথা যেটা বলতেছি আমি আমার জীবনের গুনাহগুলো maaf করানোর জন্য রাসূলের উপরে দরুদ পড়ব আল্লাহ রাসূল বলেন তুমি যদি তোমার গুনাহ maaf করাইতে চাও আমি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়ো এই জন্য আসুন প্রথম কথাই চলে যাই। বলতেছিলাম যেই জামানায় আমি নবীর অপমানকে আমার অস্ত্রের আঘাতে প্রতিহত করার সামর্থ্য কথা বলেন নাই, আমি আমার জোর দিয়ে ক্ষমতা দিয়ে নবীজির অপমাননার প্রতিবাদ করার ক্ষমতা আমার, এই সময় আমি কি করব, এই সময় আমার কি সবক? আল্লাহ বলেন ইউসাল্লুনা আলান নবী, এই সময়ে তুমি বেশি বেশি করে নবীর উপরে দুরূদ পড়তে শুরু করো, দুরূদ পড়তে শুরু করো। তোমার দুরূদ যখন রাসূলের কাছে যাবে আল্লাহর নবী তোমার প্রতি খুশি হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে আজ থেকে কমপক্ষে বড় দুরূদ যদি না পারি, বড় দুরূদ যদি না পারি, ছোট্ট ছোট্ট দুইটা দুরূদ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন আমার সাথে, সাল্লাল্লাহু, দুই নাম্বার সাল্লাল্লাহু আলান নবিয়িল উম্মি, সাল্লাল্লাহু আলান নবিয়িল উম্মি। এই দুইটা দুরূদ বেশি বেশি করে আমরা আজ থেকে নবীজির প্রেম বুকে লালন করতে গিয়া সকলেই বেশি বেশি পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। এই সবকটা আপনাদের কাছে রেখে আজকের মতো ওমা আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।